নাকি মুখে বলো এক অন্তরে আর এক, মুখে বলো 22 বছর তাহাজ্জুদ পড়ো অন্তরে হইলো মূর্তি পূজা। 22 বছর ধরে তাহাজ্জুদ ছাড়ি নাই, ডেইলি 70-80 রাকাত মাহফিল নামাজ বেশি পড়ি আল্লাহর রহমতে। মাঝে মাঝে বিভিন্ন প্রোগ্রামে গিয়ে কয় আমি শামীম ওসমান গড়ার গড়ার এমপি, আমার কোনো পাত্তা নেই, সবকিছু আল্লাহ। ডাক্তার মোহাম্মদ নদভী ভাই এমপি, আমি কে জনাব একেম শামীম ওসমান লডর বর্ডার এমপি, উনিকে এইটা এই মুহূর্তে মরে যাব, এই মুহূর্তে মৃত্যু হবে, মৃত্যু হওয়ার পরে কেউ বলবে না শামীম ওসমান কই, সবাই বলবে লাশ কই। দুই দিন পরে উনা যায় হিন্দুরা মূর্তি মন্দিরে গিয়া ডিজে ফাটিত নাস্তাস। বিএনপি সিনিয়র নেতা মহাসচিব ভারপ্রাপ্ত বলছে আমরা মৌলবাদের সাথে নাই, আমরা শরীয়তের আইনে বিশ্বাস করি না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তোমাদেরকে শুধু পরীক্ষা করছি না বরং ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তীদেরকেও আমি আল্লাহ পরীক্ষা করেছি। কেন পরীক্ষা করেছি? ফালা ইয়ালামান্নাল্লাহ, তোমরা যে বলো ইমান আনছো, ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, আমার আল্লাহ জানতে ইচ্ছে হয় তোমরা কি সাদাকু সত্যবাদী কিনা, তোমরা কি তোমরা যে আল্লাহকে আল্লাহর উপর ইমান আনছো বলো, মুখের বলা কথা আর অন্তরের কথা কি এক কিনা, তোমরা কি সত্যবাদী কিনা, তোমাদেরকে এই পরীক্ষাটাই করা হোক। নাকি ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, নাকি তোমরা মিথ্যাবাদী, নাকি মুখে বলো এক অন্তরে আর এক, মুখে বলো 22 বছর তাহাজ্জুদ পড়ো অন্তরে হইলো মূর্তি পূজা। বঙ্গবন্ধুর ভাষণ হাত দে, সাধারণ মানুষ হিসাবে একটু লড়াই করে দেখি কতটুকু মায়ের বুকে দুধ খাইছো তোমরা। আমাদের কি আপনারা ইসলাম বুঝান? আমরা কোরআন পড়ি না, 22 বছর ধরে তাহাজ্জুদ ছাড়ি নাই, ডেইলি 70-80 রাকাত মাহফিল নামাজ বেশি পড়ি আল্লাহর রহমতে, 2 বেলা কোরআন শরীফ পড়ি। ধর্ম সবার, ধর্মের জবাব আল্লাহর কাছে দিব আর কারোর কাছে না। কেউ কাছে লাইসেন্স দিতে হইব আমার যে আমি মুসলমান না, আমি মুসলমান না, তাহলে তো নবীজি এই কথা বলতেন না বিজয়বাদের ভাষণে যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। কথা কইল কেমন মনে হয় ওয়াজ নিজের গারো বসছে, গারো বসছে। যেই নেতা এই সমস্ত কথা বলবে, মুখে বলবে 22 বছর তাহাজ্জুদ পড়ে, মাঝে মাঝে বিভিন্ন প্রোগ্রামে গিয়ে কয় আমি শামীম ওসমান গড়ার গড়ার এমপি, আমার কোনো পাত্তা নেই, সবকিছু আল্লাহ। দুই দিন পরে উনা যায় হিন্দুরা মূর্তি মন্দিরে গিয়া ডিজে ফাটিত নাস্তাস। হ্যাঁ 22 বছর তাহাজ্জুদ পড়ে, আরে বেটা 22 বছর তো দূর কি বাদ, তুই যদি 22,000 বছরও তাহাজ্জুদ পড়স আর মূর্তির পক্ষে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেস, মূর্তির পক্ষে হিন্দুদের মাজারে গিয়া হিন্দুদের মন্দিরে গিয়া ওয়াডিজে পাটিতে গিয়া নাচস 22 বছর কেন, 22,000 বছরের তাহাজ্জুদ আল্লাহ তার নর্দমায় নিক্ষেপ করবে, ঠিক কি ঠিক না? বলবেন হুজুর আমাদের দলের বিরুদ্ধে গেল, বাইরে আপনার দলের বিরুদ্ধে না। আমি প্রায়ই বলে থাকি, কিছুদিন আগে বিএনপির এক নেতা বলতেছে, বিএনপি সিনিয়র নেতা মহাসচিব ভারপ্রাপ্ত বলছে আমরা মৌলবাদের সাথে নাই, আমরা শরীয়তের আইনে বিশ্বাস করি না। মানে কথা হলো এদেশের মুসলমানরা 94%, এদেরকে খুশি করার তো তাদের দরকার নেই, কী দরকার? ইন্ডিয়ার দাদাবাবুদেরকে খুশি করা। কাজ কি এদের? এরা এই দল আর ওই দল যাই বলেন, এদের বর্তমানে একটা থিওরি কি, দেশের মানুষের ভুট্টো লাগেই না। কাদের ইশারায় চলে দেশ? চলে তো ভিন্ন রাষ্ট্রের ইশারায়, চলে তো দাদাবাবুদের ইশারায়, আমেরিকানদের ইশারায়। এরা তো নাচের পুতুল, মার্কিন হলো আসল খুঁটা। এখন মানুষের তো দরকার নেই কোনো কিছুর, এজন্য একদল কয় আমরা মৌলবাদের সাথে নাই, শরীয়তের আইনে বিশ্বাস করি না। তাহলে এরা মনে হয় খুব ভালো দোয়া তুলসী পাতা হয়েছে এরা? আরে না, বাঙালি সংস্কৃতি হইলো যেই দল ক্ষমতায় থাকে একরে দেখতে পারে না, যেটাই ক্ষমতা একটা জায়গা সেটারই একবার মনে করে যে একবার দোয়া তুলসী পাতা ফেরিস্ত হয়ে গেছে। আরে কোনোটাই ফেরেস্তা না, এই দল আর এই দল, কোনো দল যদি ইসলামের পক্ষে না আসে তাহলে আমরা কোনোটাকে সাপোর্ট করতে রাজি না। আমি বলতেছি না তাইলে কি আরে সরমনে দলে ঢুকেন, আমি এটাও বলতেছি না, ভাই কথা বুঝার চেষ্টা করেন প্লিজ। আমাদের সব কিছু হতে হবে আল্লাহর জন্য, এটা বিশ্বাস করেন। আমরা বলবো তুমি আওয়ামী লীগ করো, ছাত্রলীগ করো, যুবলীগ করো, যুবদল করো, বিএনপি করো, ছাত্র দল করো, যেই দল করো প্লিজ ভাই তোমার দল বড় না। কবরে গেলে আগেও বলছি তোমাকে জিজ্ঞেস করবে না হোয়াট ইজ ইউর টিম,
আওয়ামী লীগ এন্ড বিএনপি জিজ্ঞেস করবে? হ্যাঁ, কথা বলে না। তাইলে আমাদের সওয়াল জবাব হবে আল্লাহ, সওয়াল জবাব হবে নবীর উম্মত, সওয়াল জবাব হবে ইসলামের বিরুদ্ধে না পক্ষে ছিলাম। তাইলে এগুলো যদি সওয়াল হয় তাইলে আমাদের দল মত নির্বিশেষে দল মতের ঊর্ধ্বে গিয়ে আল্লাহ এবং রাসূলের জন্য কাজ করার প্রয়োজন আছে না নাই? ঠিক কি ঠিক না ভাই? হ্যাঁ, আমার ভাই আওয়ামী লীগ, আরে আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান, আমার আব্বা আওয়ামী লীগ, আরে আমাদের এলাকার এমপিরে আমার বক্তব্য ভিডিও দেখায় যদি কেউ বলে হুজুর তো আওয়ামী লীগের বিরুদ্ধে, আমার এমপি কইব হুজুর হুজুর জীবন বড় আঙ্গুর ফোক খেলো। বিশ্বাস নয় যাবে এমপি সাহেবের সাথে আমার ভালো সম্পর্ক, মুসলমান আমি, আমরা তো দিনের কাজের জন্য দিনের ফায়দার জন্য যে কাউকে দাওয়াত দিয়ে দিই। আমার এমপি সাহেব একদিন হজে গেছে, হজে গিয়ে ছবি আপলোড করছে, ছবি আপলোড করলে সবাই মাশাল্লাহ বাবা মারহাবা, আমাদের এমপি সাহেব হজে গেছে। আমি নিচে কমেন্ট করছি, এমপি সাহেব আপনি হজে গেছেন মাশাল্লাহ ভালো লাগছে, কিন্তু আল্লাহর নবীর রওজায় গেছেন যদি দাঁড়িয়ে রাইখা ফেলতেন। কি বলছি, এটা দাওয়াত না? আমি কিন্তু কষ্ট দিতে চাই নাই, দাওয়াত দিছি, দাওয়াতের কাজ সব জায়গায় চলবে। আরে কেউ মানলো তো মানলো না, এটা আমার দেখার দায়িত্ব। আল্লাহর নবীর চাচা মানে নাই, মানে নাই দিকে কি সে কথা বলেন না কেন? রসুলের দায়িত্ব তো পালন করছে, তা আমাদের তো নবুয়তি দায়িত্ব, নবুয়তি দায়িত্বপ্রাপ্ত কোনো আলেম যদি সাটুকারিতা করে দালালি করে বুঝতে হবে নবীর আশেক না, নবীর নায়েব না। ঠিক কি ঠিক না? শুনেন, ভীমরতি যে গুলুরে দরে নেতাদের মধ্যে, এরাও মাঝে মাঝে ভাই মইরা গেলে, বাপ মইরা গেলে, মা মইরা গেলে দেখবেন চেঞ্জ হয়ে যায়। অনেক কট্টরপন্থী নেতা চেঞ্জ হয়ে যায়, মনের ভিতরে মরণের ভয় চলে আসে, মা মইরা গেছে, বাপ মইরা গেছে, অথবা ভাই মইরা গেছে, হয় কিন্তু এরা করে কি, যে হুজুরের লগে খাতির আছে তখন এই হুজুরের কাছে যায়, যায় কি যায় না? তখন হুজুরের দায়িত্ব কি ছিল? হুজুরের দায়িত্ব কি ছিল? ওলামায়ে কেরাম মনে কষ্ট নেবেন না, হুজুরের দায়িত্ব তো ছিল ও যখন মা মরছে অথবা ভাই মরছে অথবা বাবা মরছে বুঝা শুই না মনের কষ্টে বাবা মার কষ্টে আমার কাছে আসছে, এখন আমার দায়িত্ব কি ওরা দাওয়াত দেওয়া, ইসলামের লাইনে আনা। ও এতদিন পর্যন্ত যেই কথাগুলো গলত বলছে ভুল বলছে এগুলো ধরায় দেওয়া, কিন্তু আমি কি করি, আমি তো নেতারে পাইছি মহাখুশি, নেতার জুতাগুলো ছাত্রকে দিয়া, হেই নেতা জুতা আনো, এই নেতা সাহেব জি ছেড়ে বসেন, একটা চা আনো তো কফি আনো, এই নেতার জন্য বিস্কিট আনো, নেতা জি হ্যাঁ আমাদের তো এই মাদ্রাসাটার বিল্ডিং হইতেছে যদি একটু সহযোগিতা, চিন্তা করছেন চিন্তা করছেন? আরে মিয়া, এই নেতা যদি ইসলামের পক্ষে এসে যাইতো, দিনের বুঝ এসে যাইতো, বাপ মরছে মা মরছে অথবা ভাই মরছে ওর তো এমনিতেই যত সম্পদ ছিল সব ইসলামের জন্য দিয়ে দিত। আপনি যে চাটুকারিতা কইরা জুতা টাই না, তারপরে সম্মান দেখায়া চেয়ারে বসায়া কোনো একটা ভুল ধরলেন না, নামাজের দাওয়াত দিলেন না, ইসলামের দাওয়াত দিলেন না, দাঁড়িয়ে রাখতে বললেন না, টুপি পড়তে বললেন না, আপনি করলেন কি? ও তো ভুল বুঝা আপনার কাছে আসছিল, আপনি উল্টা দালালি করলেন, দালালি তো করলেন করলেনই, দিন শেষে দুই দিন পরে ও আবার যখন মা বাবা মরার কথা বুঝে যায় আবার ময়দানে গিয়া সে আগের মতো সুপ খায় ঘুষ খায় মদ খায় হুজুরদের বিরুদ্ধে যায়। তাহলে এই দোষ কি শুধু নেতারারই নাকি আমাদেরও কিছু আছে? আমরা তো বাবা মনে কিছু নেন না হুজুররা দয়া করে, আমাদের এই এই চিন্তা চেতনাগুলো থেকে ফিরে আসতে হবে, আমাদেরকে বুঝতে হবে। আরে চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, আরে আমার রসুলের কথার চাইতে তো দামি কথা কোনো হইতে পারে না, আমার রসুলের প্রত্যেকটা কথা তো সত্য না বরং মহাসত্যের বাণী। রসুল বলেছেন খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা, খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা এমপি, খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওসি, খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা এসপি, খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা চেয়ারম্যান সাহেব। রাসূল এটা বলছে, রাসূল হাদিসের মধ্যে বলছে খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় সে হলো আমার উম্মতের সবচেয়ে দামি মানুষ। তাহলে আপনার বয়স 40 বছর, আপনি একজন আলেম মানুষ, একজন 35 বছরের 30 বছরের যুবক চেয়ারম্যানরে দেখিয়া আপনি চেয়ার সাইড়া দিয়া হ্যাঁ হ্যাঁ চেয়ারম্যান সাহেব বসেন বসেন, কে বলছে আপনাকে এগুলো করতে, কে বলছে এই চাটুকারিতা করতে? এগুলো করেন বলে আজকে নেতারা এই উল্টাপাল্টা বক্তব্য দেয়, এরা সাহস পায়। আরে আমাদের সামনে তো নেতা কথা বলবে, দূরের কথা চোখে চোখ রাখতে ভয় পায়। আমাগর মাদ্রাসায় এসা নেতারা আমাদের সামনে চেয়ারে বসে কথা বলতে চায় না, আমাগর মাহফিলগুলোতে এসা নেতারা বলে হুজুর 5 মিনিট কথা বলতে চায়, অসংখ্য মাহফিলে এমন হয়ে যায়। কেন হয়ে যায়? আরে গাইরত নিয়ে চলতে হবে, মনে রাখবেন অহংকার আর গাইরত এক জিনিস না, যে আলেমের গাইরত নাই সে আলেমের সম্মান নাই। Yeah!
এজন্য গায়রত নিয়ে চলতে হবে। উলামায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের সকলকে, আরে আমি তো উলামায়ে কেরামকে কি জ্ঞান দিব, আমারই তো জ্ঞান নাই, তবুও কিছু উল্টা পাল্টা কথা শুনে মানুষ বইলা ফেললাম। কোনো আলেম কষ্ট নেবেন না বাবা, পায়ে হাত ধরে বলি আপনারা আমাদের মুরব্বী, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, কিন্তু জাতির এই ক্রান্তি লগ্নে যা দেখতেছি যা বুঝতেছি, উলামায়ে কেরাম এদেশের বক্তারা এদেশের মুফতিয়ানে কেরাম এদেশের বক্তাগণ এদেশের আলেমগণ যদি একমত হয়ে যায়, সবাই যদি এক প্ল্যাটফর্মে চলে আসে, চ্যালেঞ্জ করে দিয়ে বলতে পারি আগামী এক বছরের মধ্যে বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে। ঠিক।